1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। দেখবেন মাঝে মাঝে এমন কিছু দিন আসে যে দিনগুলোতে একেবারে শুরুর থেকে মনটা ভালো হয়ে যায়। বলে না যে খুশি রোদ মেখে কিছুদিন আমাদের জীবনে ধরা দেয়, ঠিক সেই রকমভাবে আজকের দিনটাতেও কেন জানি না সকালবেলা যখন আসছিলাম স্টুডিওতে মনটা কিন্তু বেশ খুশি খুশি। তার অনেকগুলো কারণও আছে অবশ্য, তার কারণ সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে রথযাত্রা পেরিয়ে গেলে এবং রথযাত্রা অনুষ্ঠান হয়ে যাওয়া মানেই কিন্তু মায়ের খুঁটি পুজো হয়ে যাওয়া, মায়ের আসার অপেক্ষা, মায়ের আসার দিন গোনা শুরু হয়ে যায় রথের দিন থেকে। ফলত এই যে মা আসার আনন্দ, যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই একটা বিষয়ই বোধহয় আমাদের বাঙালিদের মনটাকে অনেকটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর অবশ্যই তো আপনারা রয়েছেন শুক্রবারের সাত সকালের সুর, মানে আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাই, গল্প করা, আড্ডা দেওয়া, গান শোনা, আর অবশ্যই আমার সঙ্গে স্টুডিওতে থাকেন একজন শিল্পী। আজকে আমার স�সঙ্গে স্টুডিওতে রয়েছেন শান্তা দত্ত বণিক। গুড মর্নিং, স্বাগত তোমাকে। আর আজকে এই যে বলছিলাম যে বেশ কয়েকটা উৎসব পেরিয়ে এসেছি আমরা, যেমন ধরো রথযাত্রা পেরিয়ে এলাম, মানে একটা দেখবে আমাদের কিন্তু একটা কেনাকাটার কিন্তু এবার একটা লিস্ট মাথায় মাথায় চলছে যে কি কি কিনতে হবে, কি কি করতে হবে। পাশাপাশি ওয়ার্ল্ড মিউজিক ডে পেরিয়ে এলাম, সবটা মিলে সপ্তাহটা বেশ ভালো গেছে একদম। তারপর আজকে সকালে তুমি রয়েছো সঙ্গে, কিভাবে সাজিয়েছো বলো আজকের সকাল? বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের গান দিয়ে সাজিয়েছি। প্রথম গানটি শ্রদ্ধেয় শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে, আমার স্বপন কিনতে পারে, শুনি। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির। ধনী ধনী দরিদ্রকে বলে আমার
ভারী সুন্দরভাবে তুমি শুরু করলে আমাদের আজকে শুক্রবারের সাত সকালের সুর। এবং তোমার কাছ থেকে এই গানটা শুনে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। দেখবে আমরা তো জীবনে যখন ধরো গান শিখি বা নাচ শিখি বা ধরো অভিনয় যে যেটা করতে ভালোবাসে, দেখবে প্রত্যেক শিল্পীর সঙ্গে কিন্তু একটা ধাপে ধাপে এসে পরিচয় হয় ছোট থেকে। আমার সঙ্গে কিন্তু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচয় এই গানটা দিয়ে। আচ্ছা, তো আজকে যেন দিনের শুরুটাও ঠিক সেইভাবে শুরু করলাম, তো অনেক কিছু স্মৃতি উস্কে দিয়ে গেল তোমার গানটা। ওই জন্য আমার গানের সাথে সাথে তোমাকেও দেখলাম আমি গুনগুন করতে, ভালো লাগছিল আমার। মানে ওই চেষ্টা করা আর কি, মানে এত সুন্দর গানগুলো এবং সব থেকে বড় কথা এই গানগুলোর মধ্যে এত কিছু রয়েছে, তাই না? শান্তা রয়েছে আজকে আমাদের সঙ্গে শুক্রবারের সাত সকালের সুরে। আপনারা তো রয়েছেন বটেই, কিন্তু যাদের হাতের জাদু শান্তার গানকে প্রাণ দেবে তাদেরকে স্বাগত জানাবো। তবলা, গিটার এবং কিবোর্ড যথাক্রমে কালাচাদ্দা, বঙ্কিম এবং বিধানদা তিনজনকে স্বাগত জানাই আজকের এই নতুন সকালে। আর সকলকে নিয়ে আমাদের প্রত্যেকটা দিনের পথ চলা, হয়তো আপনারা আপনাদের জায়গায় রয়েছেন, আমরা আমাদের জায়গায় রয়েছি, কিন্তু দিনের শুরুটা যেন কোথাও গিয়ে একসঙ্গে শুরু হলো, তাই না? এই যে মনের একটা টান, যেটা কিন্তু এই স্থান পরিবর্তনটাকে খুব একটা বেশি প্রভাব ফেলে না। আমি একেবারেই সহমত, কারণ আমাদের টানটা ওই গানের টান, সুরের টান, তাই না? তো সেই টানেই আমরা একটু আটকে থাকি। হ্যাঁ, পরের গানে যাই তাহলে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান দিয়ে তুমি শুরু করলে, উনি মানে উনি কি তোমার পছন্দের শিল্পী? তো ডেফিনেটলি, মানে ওরকমভাবে তো বলা যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে হয় না যে এই শিল্পীর গান আমার গাইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা সেই জায়গা থেকেই প্রথম গান নির্বাচন আজকে করেছি ওনার গান, ওনার প্রতি আমার শ্রদ্ধা। আর দ্বিতীয় গানে যাব, ভীষণ প্রচলিত একটি গান, শ্রীমতী হৈমন্তী শুক্লার এখনো সারেঙ্গিটা বাজছে। আচ্ছা, গানটা আমরা শুনবো, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি মিহির ঘোষ বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন দাদা, কেমন লাগছে অনুষ্ঠান? গান খুব ভালো লাগছে, স্টার্টিংটা অপূর্ব হলো, জটিলেশ্বরের গানের খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আমার যদি একটা অনুরোধ রাখেন। হ্যাঁ বলুন। শিল্পী মায়ের কাছে, আর উনি যদি শ্যামল মিত্রের কোনো গান গান আমার খুব ভালো লাগলো, আমি একজন সিনিয়র সিটিজেন। নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই গাইবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। এইগুলোই তো আমাদের পাওয়া, যখন আপনাদের ভালো লাগে এবং আপনারা যখন আরো নতুন কিছু শুনতে চান সেটা সবসময় ভালো লাগে। আমরা গানে ফিরি। চলো, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ে বাজছে, গারে মাগা পারে সানি, গারে
এত সুন্দরভাবে তুমি সকালটা সাজিয়েছো যে এমনিতেই মনটা খুশি ছিল, সেই খুশি আরো মানে চারগুণ হয়ে গেছে বলবো। অশেষ ধন্যবাদ। আসলে গলাটা সকাল থেকে আজকে ভালো নেই কিছুটা, তো এই যে সময়টা যাচ্ছে, সিজনটা যেরকম যাচ্ছে, কখনো ঠান্ডা প্রচন্ড গরম, তার মধ্যে এসিতে ঢোকা, সবটা মিলিয়েই গলাটা একেবারে, আর সকালের দিকে গলাটা এমনি একটু চোখ থাকে, কিন্তু শুনতে খুব ভালো লাগছে, পাশে বসে শুনছি, মানে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি। এবং আজকে সকালটা এইভাবেই কিন্তু শান্তা সাজিয়ে রেখেছে। শান্তা, জেনারেলি সকাল শুরু হয় কিভাবে? সকাল শুরু হয় গান শুনে। গান শুনে? আচ্ছা, একদম সকালবেলায় এক কাপ গরম চা আর সাথে বিভিন্ন ধরনের গান আমি শুনি সারাদিন, ওই গান শুনেই সকাল শুরু হয় আমার। মানে গান দিয়েই দিন শুরু, গান দিয়েই দিন শেষ। মাকে দেখো, সারাদিনের সাংসারিক ব্যস্ততা থাকবেই, কিন্তু নিজের এই যে ভালো লাগা জায়গাটাকে নিয়ে চলা প্রত্যেক মুহূর্তে, সেটার মধ্যে কিন্তু একটা অন্য ভালো লাগা, মজা আছে, মজা আছে, তাই না? শান্তা রয়েছে আজকে আমাদের সঙ্গে শুক্রবারের সাত সকালের সুরে। এই মুহূর্তে কোনো একজন বন্ধু আমার দরজায় কড়া নেড়েছে, একটু দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন দাদা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো ভালোই লাগে, আর আমি যেটা মোবাইল থেকে অনুষ্ঠানটা দেখছি, অসাধারণ লাগে, পর পর তো গান শুনছি, বিশেষ করে ভালো লাগলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, বঙ্কিম রয়েছে, বিধানদা রয়েছেন, আর কালাচাঁদদা রয়েছেন। আর আপনার অনুগত সঙ্গে সত্যি আমাদের মুগ্ধ করে, অনেক ধন্যবাদ। গানটা শুনলাম, খুব ভালো লাগলো। আর দু একটা গানে অনুরোধ রাখি, মুখি দুঃখিত হয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে, বাঁশিটার একটাই দোষ। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা, বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে বাঁশিটার একটাই দোষ, বলে রাধা।
শুক্রবারের সাত সকালের সুরে রয়েছি, শান্তা রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি চিন্ময় রয়েছি গোবর্ধন মিডিয়া থেকে। আচ্ছা, বলুন কেমন লাগছে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগছে, আমি মুহূর্তে তো দেখছি এবং আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কথা বলুন। হ্যাঁ রে, বল। চিন্ময় সম্পর্কে একটু বলি। খুব গুণী নৃত্যশিল্পী। আচ্ছা, দেশের হয়ে বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে ভারতকে রিপ্রেজেন্ট করে পুরস্কার নিয়ে এসেছে। আচ্ছা, যে কথাটা না বললেই পারলাম না কিন্তু। অনেক শ্রদ্ধা আপনাকে। হ্যাঁ রে বল। আমিও একদমই চাই। আমি আজ ভীষণ খুশি আপনাদের চ্যানেলে এরকম একজন সঙ্গীত শিল্পীকে দেওয়া, এবং আমার অনেক দিনের, আমার নিজের দিদি বলতে পারেন, তো ভীষণ ভালো লাগছে। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সকাল সকাল শুনতে পাচ্ছি। আমরা চাই আরো অনেক গান ওনার কাছ থেকে, আর আরো ভালো ভালো দিদি গান শুনতে চাই। আচ্ছা, স্পেসিফিক কিছু অনুরোধ আছে? গোঠের রাখাল নজরুল গীতি ভীষণ ভালো গায় দিদি। আচ্ছা, গোঠের রাখাল বলে দেবেন? চেষ্টা করব আমি নজরুল গীতি, গোঠের রাখালটা না হলেও দোলনের জন্য, মানে চিন্ময় অনুরোধ যখন এসেই গেছে। একদম, আসলে তুমি যে কথা বললে যে ভাইয়ের অনুরোধ, সুতরাং সেই অনুরোধ তো ফেলা যায় না। এবং আমি যে জানতাম না যে উনি তোমার ভাই, উনি যখন ফোন করলেন একটা, না দেখবি আমরা যখন আগে সেই রেডিও শুনতাম, কথাটা এত সুন্দরভাবে বললেন, এরকম করে দর্শক বন্ধুরা কিন্তু অনুরোধ করতেন যখন আমরা ছোটোবেলায় রেডিও শুনতাম, ঠিক ওই রকম একটা টোনে উনি ফোনটা করলেন, এত ভালো লাগলো। হঠাৎ করে যেন অনেক কিছু স্মৃতি আর কি নাড়া দিয়ে গেল মনে আর মাথায়। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে গানে যাব। নমস্কার সুপ্রভাত। হ্যালো পিয়ালি। গুড মর্নিং দেবাশিস দা। গুড মর্নিং পিয়ালি। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তুমি তো জানো যে এই অনুষ্ঠানটা আমার কত প্রিয়। একদম, আমি কোনোদিনও কখনোই মিস করি না। কিন্তু আজকে মনে হয় একটু দেরি হয়ে গেছে। প্রথম থেকে শুনছি। আচ্ছা, শুনছেন। বলছিলাম কিন্তু আনফরচুনেটলি লাইনটা গিয়েছিল। হ্যাঁ, আরেকবার বলুন, একটুখানি কেটে কেটে গেল। হ্যাঁ, যাই হোক, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। দেখো পিয়ালি, আগামী 27 জুন সবথেকে প্রিয় সুরকার আর ডি বর্মনের শুভ জন্মদিন। তাই আজকে আমি শিল্পীকে আমার পছন্দের আর ডি বর্মনের সুর অসাধারণ কয়েকটা কালজয়ী গানে অনুরোধ করবো। আশা করবো নিশ্চয়ই সেই গানটা অন্তত পেনি। কৃষ্ণ কথা বলি। আচ্ছা, কথা বলুন। শান্তা ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন।
আপনার সবগুলো গানই শুনলাম, অসাধারণ গান গাইছেন, অসংখ্য ধন্যবাদ দাদা। অত্যন্ত প্রিয় সুরকার আপনি শুনলেন, তো আগামী 27 তারিখ ওনার শুভ জন্মতিথি। ওনার অসাধারণ কয়েকটা কালজয়ী গান যেগুলো ওনার সুর দেওয়া, সেগুলোর মধ্যে একটা গান আপনি যদি পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে, কেমন? আমি অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করব। গানগুলো হচ্ছে আকাশি দেওয়া, একটি কথা জানি শুধু আমি জানি, আর এই মন জানে তাই ওগো বারে বারে বলি শুধু আমি ভালোবাসি। এবার পরে গান রয়েছে একটি কথা, হায় সে তো কইল না যে, হায় সে তো একটু দেখাও দিল না রে। এরপর আর ডি বর্মন নিজের সুরে নিজেই এই গানটা গেছিলেন, সজনীগ প্রেমের কথা প্রেমের ব্যথা জানে বলো কয়জনা। এবার আশাজির গাওয়া একটা কালজয়ী গান, যেতে দাও আমায় দেখো না, তবে কি আমি বলেছি মনে রেখো না। তারপরে রয়েছে মাছের কাঁটা খোপার কাঁটা, কাঁটা অনেক রকম, ফুলের কাঁটার চেয়েও জ্বালায় পিরিত কাঁটার জখম। এরপরে রয়েছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো একই ছলনা। তারপরে গান আশাজি আর ডি বর্মনের সঙ্গে ডুয়েট গেছিলেন ওনার সুরে, যায় রে যায় রে বেলা যে বয়ে যায় রে যায় রে, পারি না কেন হায় রে ধরিয়া রাখিতে এই প্রাণ। আর সব শেষে রয়েছে একটা অমর হিন্দি গান মেহবুবা ছবিতে, গানটা আর ডি বর্মনের সুরে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর আলাদা করে গেয়েছিলেন, মেরে নয়না সাউন ভারো সাউন ভাদো ফির ভি মেরা মন পে আসা ফির ভি মেরা মন পে আসা। ঠিক আছে, গানের অনুরোধ রাখলাম ম্যাম, ঠিক আছে, সঙ্গে থাকুন। যদি আপনি পুরোটা পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আমরা গানে ফিরি। মধু মাধবী সারং রাগের উপরে গানটি, চৈতালি চাঁদিনি রাতে নয়ন মিলি নব মালতীর কলি মুকুল নয়ন মিলি, নিশি জাগে আমার সাথে চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে আসি চপুরি সা নি রে সা মা রে পা মা নি পা সা নি রে সা
নি পামা রে সা নি রে সা নি রে সা নি রে সা চাঁদিনী তিথি এলো আমারে চাঁদ চাঁদিনী তিথি এলো আমারে চাঁদ কেন 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 এলো না নজরুল গীতি শুনলাম শান্তার কাছ থেকে। সবে তো পথ চলার শুরু, এখন অনেকটা পথ চলতে হবে, আর সেই চলাতে অনেক ভালো ভালো গান রয়েছে। সবটুকু নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।